নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। বর্তমানই অতীত সৃষ্টি করে। আজকের চমৎকার, আমি বাবু বাগদি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। আমি এবং আমার স্ত্রী দুজনেই একটি মেসের রান্নার কাজ করি। মেসের একজন বাসিন্দা আমাদের শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের কথা বলেন। আমরা ওনার থেকে একটি শ্রীমূর্তি নিই এবং আমাদের ছোট্ট মাটির বাড়িতে শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের পুজো শুরু করি। একবার যখন আমাদের এক প্রতিবেশী তাদের বাড়ির দেওয়াল মেরামত করছিলেন, তখন তারা এতটাই গভীর খনন করেন যে আমাদের বাড়ির দেওয়ালের ভিত কমজোর হয়ে গিয়েছিল এবং এটি বিপজ্জনকভাবে ঠিক আমাদের ঘরের ভিতরের দিকে ঝুঁকে পড়ে। আমরা একটি বাঁশের সাহায্যে অস্থায়ী রূপে দেওয়ালটি দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি এবং শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি যেন ওই দেওয়ালটি রাত্রিবেলা আমাদের উপর এসে না পড়ে। পরের দিন যখন আমরা কেউ বাড়িতে ছিলাম না, তখন দেওয়ালটি আমাদের বিছানার উপর ভেঙে পড়েছিল। আমাদের উপস্থিতিতে ওটি ভেঙে পড়লে আমরা গুরুতরভাবে আহত হতে পারতাম। সর্বব্যাপী শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান তাদের দৈবিক হস্তক্ষেপের দ্বারা আমাদের সকলের জীবন রক্ষা করেছেন। আমি পুনরায় ইট দিয়ে দেওয়াল তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা আমার নিজের একার পক্ষে কখনোই করা সম্ভব হতো না। আমাদের প্রতি এত করুণা বর্ষণ করার জন্য কোটি কোটি ধন্যবাদ ও প্রণাম আপনাদের দৈব চরণ কমলে, শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান।